আমার সপ্তমীর সকাল শুরু হলো মায়ের পুজোর ফুল সংগ্রহ করা দিয়ে। মায়ের ফুলের মালা মূলত আমি বেশি গাঁথি। এখন যেগুলো তুলছি সেগুলো পুজোর ফুল, মালা গাঁথার ফুল আলাদা আনানো হয়। আজ ভোর 6টা থেকে আমাদের বাড়ির সপ্তমীর পুজো শুরু হয়েছে। এখন নবদুর্গাকে নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে স্নান করানো হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে জলঙ্গি নদী, সেখানেই নবদুর্গাকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। ছোটবেলা থেকেই আমি এই নদীতে স্নান করে বড় হয়ে উঠেছি। স্নান করানোর পর এবার নাট মন্দিরে নবদুর্গাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সপ্তমীর মূল পুজো শুরু হয়ে গিয়েছে আর আমিও পুজো দেখতে দেখতে আমার মালা গাঁথার কাজ কিছুটা এগিয়ে রাখছি। Thank you.
আমার জেঠু ঢাকিকে বরণ করে নিচ্ছেন। সমস্ত আচার অনুষ্ঠান শেষে এবার আমরা পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করলাম। পুজো শেষে গেছিলাম বাড়ির কাছেই দুর্গাশ্রমে। এনএইচ 34 এর পাশেই মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে মা দুর্গার আশ্রম। কিছুদিন আগেই এখানে মহাদেবকে স্থাপন করা হয়েছে। এটি হলো দেবাদিদেব মহাদেবের মন্দির, এখানেই মহাদেবকে স্থাপন করা হয়েছে। পুজোর এই কটা দিন আমরা সকলে একসাথে পাত পেরেই খাই। আজকের মেনু ছিল শাক ভাজা, ডাল, চচ্চড়ি আর আলু পনির ফুলকপির তরকারি। সন্ধেবেলায় ঠাকুমাকে গান করতে বসিয়ে দেওয়া হয়েছে, উনি এই জিনিসটা খুবই ভালোবাসেন। এবার মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলায় মায়ের মুখটা আরও মমতাময়ী লাগে, দেখে প্রাণ জুড়িয়ে যায়। এবার শুরু হয়েছে বাচ্চাদের দুষ্টুমি।
আমার বাড়ির প্রতিদিনের পুজোর ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।